রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বশির নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিদিন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর আমাদের চ্যানেলে প্রচার করে থাকি আপনাদের সুবিধার জন্য। প্রতিদিন কেমন আজ কয়েকটি খবর প্রচার করব। খবরটি প্রচার করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করি, আপনারা যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম বিনিময়ে আরও সুযোগ হবে। চলুন দর্শক আজকে খবরটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন। দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অসংখ্য শিক্ষক পদ শূন্য থাকার পরও দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ হচ্ছে না, নিবন্ধিত প্রার্থীরা হতাশায় দিন পার করছেন। অপরদিকে করোনা পরবর্তী সময় পিছিয়ে পড়া শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষক নিয়োগ জরুরি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি প্রকাশ দাবি জানিয়েছেন নিবন্ধিত প্রার্থীরা। গণবিজ্ঞপ্তি প্রকাশে অনশনে যাওয়ার হুমকিও দিয়েছেন তারা। এ পরিস্থিতিতে এনটিএসের কর্মকর্তা বলছেন শিক্ষক নিয়োগ গণবিজ্ঞপ্তি প্রকাশে তৎপরতা শুরু হয়েছে, যদিও এই বিষয়ে আদালতে আদেশ নির্দেশনা আছে সে বিষয়ে জানিয়ে অ্যাটর্নি জেনারেল ও লেজিসলেটর মতামত চাওয়া হয়েছে। মতামত হলে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া যাবে। জানা গেছে বেসরকারি শিক্ষক পদে নিয়োগ সুযোগ পেতে 13তম নিবন্ধনধারীরা রিট মামলা করেছিল। রিটে 2000 প্রার্থীকে আবেদনের সুযোগ দিতে আদালতের নির্দেশনা আছে। এছাড়া শিক্ষক নিয়োগেও বিষয়ে আরও কিছু বিষয় আদালতের নির্দেশনা আছে। কিছু হাইকোর্টে একটি আদেশ রিভিউ এনটিআরসির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে, কিন্তু এ পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্ট চালমান থাকায় রিভিউ আবেদনগুলো শুনানি হচ্ছে না। করোনা পরিস্থিতি সরাসরি কোর্ট কবে বসবে তা নিয়েও আছে নিশ্চয়তা। করোনা পরিস্থিতিতে সরাসরি কোর্ট কবে বসবে তা নিয়েও আছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে গণবিজ্ঞপ্তি প্রকাশে কী করে করার আছে তা ভাবছেন এনটিআরসি কর্মকর্তারা। যদি গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি সর প্রার্থীরা তারা এর আগেও রাজপথে নেমে শিক্ষক পদে নিয়োগ আবেদন সুযোগ চেয়েছে, পর্যায়ে তারা গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি অনশন হুমকি দিচ্ছে। তাদের দাবি অনশনের বয়স অনেকের বয়স 35 বছরের বেশি, তাদের দাবি অনেকের বয়স 35 বছর বেশি হয়ে যাচ্ছে, তাই গণবিজ্ঞপ্তি প্রকাশে দেরি হলে তারা আর আবেদনের সুযোগ পাবেন না, তাই দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানানো গিয়েছেন তারা। এই পরিস্থিতি এনটিএসসি কর্মকর্তারা জানান গণবিজ্ঞপ্তি প্রকাশের বিশেষ আবি প্রেক্ষাপে দ্রুত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে লেজিসলেটরের কাছে মতামত চাওয়া হয়েছে। এক্ষেত্রে আদালতের আদেশ ও নির্দেশগুলো বিষয়েও জানানো হয়েছে। দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশে কী করা যায় সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। সার্বিক বিষয় পর্যালোচনায় সে বিষয়গুলো জানানো হয়েছে। এভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলে রিট করে আদালতের নির্দেশ যারা আবেদন সুযোগ পেয়েছিল তারা কি আবেদনের সুযোগ পাবে কিনা জানতে চাইলে একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আমরা কারো পক্ষে বা বিপক্ষে মতামত চাইনি, সার্বিকভাবে আদালতের নির্দেশগুলো লক্ষ্য করে সম্পূর্ণ বিষয়টি উপস্থাপন করেছি। এই বিষয়গুলো পর্যালোচনা করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে লেজিসলেটর যে মতামত দিবেন সেভাবে কার্যক্রম পরিচালনা করা হবে। কর্মকর্তাদের দাবি এই মুহূর্তে দ্রুতগতিতে প্রকাশে এই মুহূর্তে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করছে এনটিআরসি, তবে এই মুহূর্তে আপিল আবেদন নিষ্পত্তি বা অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে মতামত না আসা পর্যন্ত কিছু করার নেই বলে জানান তারা। সময় তো দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের খবরটি দেখার জন্য।